লালন ফকিরের কাজ করি, একটা হলো অনুসন্ধান, আবার ঠিকানা। একটা জায়গায় অনুসন্ধান করি, আবার আরেকটা জায়গায় ঠিকানা বলে দেন, সেটাই হলো লালন ফকির। মনামার অহরিনিশি খোঁজে গো যারে, কি সাধনে পায় গো তারে, হোম যজ্ঞ স্তব দানব্রত ইহাতে সাই নহে রত, সাধু শাস্ত্রে কই সত কোনটা জানি সত্য করে, কি সাধনে পায় গো তারে। ছেলে নামাজ রোজা হজ জাকাত কালেমা পূজা বিভিন্ন প্রার্থনা শুধু নিবেদন মাত্র, কেউ কিন্তু কখনো ঈশ্বরকে দেখেনি। লালন ফকির আরেকটা বাণীতে বলছে, আরে কেন মন ঘুর বাহিরে, বাইরে যার তত্ত্ব করত, সে তো আত্মা চক্রে বিহারে, আরে কেন মন খোঁজ বাহিরে। দেবুরা ম্যাম বলেছেন ইরানারী পিঙ্গলার কথা, বামে ইরানারী দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা, মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধর ধর তারে সাদরে, আর কেন মন ঘুর বাহিরে। কুলকুণ্ডলিনী শক্তি বায়ুবিকারে, মানুষের মধ্যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। দেখুন আমরা বিভিন্ন রোগে শোকে জর্জরিত, ডাক্তারের কাছে যাই, একটা মেডিসিন খাই, প্রত্যেকটা ঔষধি কিন্তু আরেকটা রোগ। আমাদের মানে যারা মেডিটেশন করেন তাদের কথা বলছি, তারা ভাববেন প্রত্যেকটা ঔষধি কিন্তু একটা রোগ, একটা রোগ আর একটা রোগকে সারাই, কিন্তু সেটা একসময় প্রতিক্রিয়া দেখা দেয়। তাই মানুষের ভিতরে যেমন আপনার ডায়াবেটিস আছে, অবশ্যই ইনসুলিন দিতে হয়। তাহলে কেন দিতে হয়? আপনার ভিতরে একটা ইনসুলিনের মেশিন ছিল, সেটা নষ্ট, সে আর ইনসুলিন বানাতে পারে না। এইবার বাইরেরটা দিয়ে আমরা চালাচ্ছি, মাথা ব্যথা করছে একটা প্যারাসিটামল খায়, মানে প্যারাসিটামল তৈরির মেশিনটা নষ্ট হয়ে গেছে। সব ভিতরে ছিল কিন্তু আছে, আমরা অযত্নে অবহেলায় এগুলো আমরা সব নষ্ট করে ফেলেছি, এখন শুধু ওষুধের উপরে নির্ভর করি। কুলকুণ্ডলিনী শক্তি বায়ুবিকারে অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরু দত্তা তত্ত্ব সাধনেরই জোরে, চাতন করম তাহারে। সব ভিতরে আছে, আমরা স্থির মস্তিষ্ক ছাড়া ঈশ্বরের আবাস থাকে না, অস্থির চিত্তে কখনো ঈশ্বর থাকে না। যারা সাধনা করেন তারা বুঝতে পারবেন যে যতক্ষণ আপনি অস্থির থাকবেন ততক্ষণ আপনি আপনাকে কখনো দেখতে পারবেন না, আপনি আপনাকে কখনোই দেখতে পারবেন না, স্থির চিত্ত হতে হবে। এটাই হলো বাউলের সাধনা। খ্যাপারে কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই, খ্যাপারে তোর নিজাত্মা যে রূপ আছে দেখ সেই রূপে দিন দয়াম, খ্যাপারে কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই, খ্যাপারে
আত্মার যে রূপ আছে দেখ সেই রূপে দিন দয়াময় তোর নিজ আত্মার যে রূপ আছে দেখ সেই রূপে দিন দয়াময় খেপারে কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই খেপারে খেপারে কারে বলিস পরম আত্মা কারে বলিস স্বয়ং কর্তা খেপারে আচ্ছা দেখি যুব হাটরা খেপারে খেপারে আচ্ছা দেখি যুব হাটরা চোখে ভিলকি লেগে মামলা হারাই খেপারে কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই খেপারে তোর নিজ আত্মা যে রূপ আছে দেখ সেই রূপে দিন দয়াময় তোর নিজ আত্মা যে রূপ আছে দেখ সেই রূপে দিন দয়াময় খেপারে কেন খুঁজিস মনের মানুষ বলে সর্বদাই খেপারে হে